Samsung A52 স্মার্টফোনটার একটা 5G ভেরিয়েন্ট রয়েছে তবে তার থেকেও একটা আপগ্রেড ভার্সন Samsung A52s স্মার্টফোনটা খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই ফোনটাতে Snapdragon-এর মিড বাজেট ক্যাটাগরিতে সবচেয়ে পাওয়ারফুল SoC-টাকে ইউজ করবে Samsung তাছাড়া 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ সহ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ডিসপ্লে কোয়ালিটি ইউজ করা হবে Samsung A52s স্মার্টফোনটাতে সো ভিউয়ার্স এই ডিভাইসটা সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন Samsung A52 স্মার্টফোনটা অনেকটাই বেসিক লেভেলের ফোন ছিল কারণ সেখানে Snapdragon-এর নরমাল টাইপের প্রসেসর ইউজ করেছিল Samsung তবে এবার A52s স্মার্টফোনটাতে ইউজ করা হবে Snapdragon 778G প্রসেসরটা যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি 5G প্রসেসর আর এখানে Adreno 642L GPUটা থাকছে তাছাড়া এই প্রসেসরটার অন্য সকল স্পেসিফিকেশন অনেকটাই Qualcomm Snapdragon 860 প্রসেসরটার মতো অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর এবার ইউজ করতে যাচ্ছে Samsung তাদের স্মার্টফোনে যার জন্য কিনা ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে তাছাড়া এই অ্যাসোসিটার জন্য আপনারা তেমন কোনো ল্যাগ অথবা ফ্রেম ড্রপার দেখা পাবেন না যখন কিনা ফোনটা ইউজ করবেন আর এই পাওয়ারফুল অ্যাসোসিটার জন্যই গেমিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন আপনারা কারণ PUBG ফ্রি ফায়ার সহ যে কোনো গেমই আপনারা হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন তাছাড়া সর্বোচ্চ 8GB র্যামের সাথে আসবে Samsung এর এই স্মার্টফোনটা তবে এমনটাও জানা যাচ্ছে যে Samsung অন্য সকল চাইনিজ কোম্পানির মতোই র্যাম বাড়ানোর একটা সুবিধা নিয়ে আসতে পারে তাদের UI-তে যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 3 থেকে 5GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা পসিবল হবে ভার্চুয়াল ভাবে অর্থাৎ 8GB প্লাস 5GB সর্বোচ্চ 13GB ভার্চুয়াল র্যাম ইউজ করা হতে পারে Samsung A52s স্মার্টফোনটাতে তার সাথে পাওয়া যাবে UFS 2.2 এর 128GB ইন্টারনাল স্টোরেজ এবং এমনটাও ধারণা করা যাচ্ছে UFS 3.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করতে পারে Samsung এখানে ক্যামেরা সেকশনে 48 মেগাপিক্সেল নয় 64 মেগাপিক্সেলের সনির সেন্সরকে ইউজ করা হতে পারে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাথে যার কারণে কিনা ফটো তোলার সময় হাতে যে একটা শেকিনেস হয় তার কারণে ফটোটা অতটা খারাপ উঠবে না এবং ভিডিও করার সময় অনেক বেশি স্টেবল ভিডিওগুলো শ্যুট করতে পারা যাবে Samsung এর এই ফোনটা দ্বারা এবং ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে হাই ISP থাকে এখানে সবচেয়ে বেস্ট ক্যামেরা কোয়ালিটি পাওয়া যেতে পারে আল্ট্রাওয়াইড ক্যামেরা হিসেবে এখানে 12 মেগাপিক্সেলের 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেওয়া আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে তার সাথে 5 মেগাপিক্সেলের দুটি ডেপ্থ এবং ম্যাক্রো সেন্সর দেখা যেতে পারে ফোনটার 3 এবং 4 নম্বর ক্যামেরা হিসেবে সেলফি ক্যামেরা হিসেবে ছোট পাঁচলের মধ্যে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাকে ইউজ করতে পারে Samsung আর এখানে সর্বোচ্চ 4K তে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে যেখানে কিনা ESR সাপোর্টটাও পেয়ে যাবেন আপনারা আল্ট্রা স্লো মোশন সহ Samsung এর নতুন নাইট মোডের ফিচারটাও পাওয়া যাবে ফোনটির ক্যামেরা অ্যাপে তাছাড়া ডুয়াল স্টোরি স্পিকার সহ 3.5mm হেডফোন জ্যাকও আমরা মিস করব না সুপার অ্যামোলেড প্যানেল ইউজ করার কারণে ফোনের ফিঙ্গারপ্রিন্টটা ডিসপ্লের মাঝখানেই চলে যাবে তার সাথে সব ধরনের প্রয়োজনীয় সেন্সরের পাশাপাশি এই স্মার্টফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 4500 থেকে 5000 mAh এর ব্যাটারি ইউজ করতে পারে Samsung তার সাথে 25W চার্জিং স্পিডকে প্রোভাইড করবে তারা কিন্তু ফোনটার বক্সের ভেতরে শুধুমাত্র 15W চার্জারকে প্রোভাইড করতে পারে Samsung ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে এই স্মার্টফোনটাতে বেস্ট সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করতে পারে Samsung যেখানে কিনা 120Hz এর রিফ্রেশ রেটটা থাকবে আর এই ডিসপ্লে প্যানেলটার সাইজ হবে অনেকটাই কম্প্যাক্ট আকারের অর্থাৎ 6.4 ইঞ্চি যেখানে কিনা ফুল HD প্লাস রেজলিউশন আর কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটা প্রোভাইড করবে Samsung আর এই ডিসপ্লের সর্বোচ্চ পিক ব্রাইটনেস 800 থেকে 1200 নিটসের হতে পারে যেখানে কিনা HDR 10 প্লাস এর সাপোর্টও পাওয়া যাবে সো ভিউয়ার্স ধারণা করা যাচ্ছে 40 থেকে 50 হাজার টাকার আশেপাশে Samsung বিভিন্ন মার্কেটে এই ফোনটাকে নিয়ে আসতে পারে আর বাংলাদেশের মার্কেটে আসলে অবশ্যই 50 থেকে 55 হাজার টাকার আশেপাশে দাম রাখা হবে Samsung A52s স্মার্টফোনটার জন্য তার সাথে ভিউয়ার্স Samsung এর নতুন A সিরিজের ফোনগুলোর মতোই এই স্মার্টফোনটাও বিভিন্ন কালারের সাথে আসবে আর এই স্মার্টফোনটা হয়তো আমরা সেপ্টেম্বর মাস থেকেই বিভিন্ন কান্ট্রিতে দেখতে পেতে পারি সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি না করে থাকেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ